গত কয়েক বছরে দেশে চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থনীতির সার্বিক মূল্যস্ফীতিতেও বড় ভূমিকা রাখছে চালের বাজার পরিস্থিতি। খাদ্যপণ্যটি উৎপাদনকারী দেশের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে হলেও বাংলাদেশে চালের দাম এশিয়ার উৎপাদনকারী অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি। পাইকারি পর্যায়ে এমনকি প্রতিবেশী ভারতের চেয়েও বাংলাদেশে চালের দাম অন্তত 70% বেশি বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাওয়ের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এক বাজার পর্যবেক্ষণে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ বা USDA। ডলারের বিপরীতে টাকা ও রুপির বিনিময় হারে অসম পরিবর্তন সহ নানা কারণে বর্তমানে এ পার্থক্য কিছুটা কমতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ফাও ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট দেশের বিভিন্ন সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এ বাজার পর্যবেক্ষণ প্রকাশ করা হয়। আগস্টের ওই পর্যবেক্ষণে উঠে আসা তথ্য অনুযায়ী দেশের বাজারে চালের পাইকারি দাম প্রতি টন $570, প্রতিবেশী ভারতে তা $335। আমদানি নির্ভর হওয়ায় বিভিন্ন সময় চালের বাজার ঊর্ধ্বমুখিতার জন্য প্রতিবেশী ভারতের বাজার অস্থিরতাকে দায়ী করা হয়েছে। বর্তমানে চালের মজুদ বাড়াতে আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে 15% আনা হয়েছে, কিন্তু USDA হিসেব বলছে 25% শুল্ক যুক্ত করার পরও ভারত থেকে বাংলাদেশের প্রতি টন চালের আমদানি মূল্য দাঁড়ায় $419, যা বাংলাদেশের স্থানীয় বাজারের মূল্যের চেয়ে অনেক কম। বিশেষজ্ঞরা বলছেন দেশের বাজারে চালের দাম এখনও বেশ অসহনীয় পর্যায়ে। শুধু চালের দামের কারণেই নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। সবসময় দেখা গিয়েছে কোনো দেশে চালের মতো প্রধান খাদ্যশস্যের দাম বাড়লে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় কমে যায়। 2 বছর আগে কোভিডের প্রাদুর্ভাবকালে প্রচুর মানুষ কর্মহীন হয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অভিঘাত গোটা বৈশ্বিক অর্থনীতিতেই বড় ধরনের আঘাত হেনেছে। বাংলাদেশে এই অভিঘাতের সবচেয়ে বড় শিকার হচ্ছে নিম্ন আয়ের মানুষ। অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তাদের জীবনযাপন সংক্রান্ত অনিশ্চয়তা আরও বেড়েছে। চালের দাম বারবার অস্থিতিশীল হয়ে ওঠার পেছনে বাজার নিয়ন্ত্রণ গুটি কয়েক ব্যক্তির হাতে চলে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন অর্থায়ন সহ নানা বৈষম্যের কারণে বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। এর সুবাদে বৃহদায়তনের ব্যবসায়ীরা আরও বড় হয়ে ওঠার সুযোগ পেলেও বহু চালকল মালিক ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন কতিপয় মুনাফাখোর ব্যবসায়ী ও মজুদদারের কারণে ভারতের চেয়ে বাংলাদেশে চালের দাম বেশি। আগে যাদের হাতে ব্যবসা ছিল তাদের হাতে এখন নেই, হাতে গোনা কয়েকটি লোকের কাছে ব্যবসা চলে গিয়েছে। এর কারণ ব্যাংকের অসহযোগিতা। কাউকে ব্যাংক 500 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা দিচ্ছে, কাউকে দিচ্ছে 5 থেকে 20 কোটি টাকা। যাদের কম দিয়েছে তারা বড়দের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠার কোনো কারণ নেই। 2009 থেকে 2016 পর্যন্ত দাম বাড়েনি, বরং তখন ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ ছিল, সব মিল সচল ছিল। ধীরে ধীরে অর্থনের প্রেক্ষাপটে বৈষম্যের সৃষ্টি হয়েছে।